প্রথমেই আমাদের জানতে হবে বাস্তুস্বাস্থ্য জিনিসটা কি। চলুন আমরা জানার চেষ্টা করি বাস্তুস্বাস্থ্য কি। এটি একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। বাস্তু শব্দের অর্থ হচ্ছে বস্তু, বস্তু থেকে এসছে বাস্তু। বস্তু মানে যে কোনো জিনিস, এটা কোনো জায়গা হতে পারে, বাড়ি হতে পারে, সহজ কথায় পৃথিবীর বুকে সৃষ্টি হওয়া সমস্ত কিছুকেই বলা হয় বাস্তু। বাস্তুকে বলা হয় ভারতীয় স্থাপত্য বিজ্ঞান। এর মধ্যে পড়ে অট্টালিকা, স্থাপত্য, প্রাসাদ, নগর ও পরিকল্পনা। বাস্তুস্বাস্থ্য আবার নির্ভর করে দিকের উপর। আমরা আমাদের চারপাশে আমাদের ঘিরে আছে আটটি দিক। বাস্তুস্বাস্থ্য মতে আটটি দিক হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈঋত্য, অগ্নি এবং বায়ু। আর আমাদের এই প্রতিটি দিকে রয়েছে আলাদা আলাদা গুরুত্ব। তার মধ্যে চারটি দিক আছে যে চারটি দিকের চার দেবতা বসবাস করে থাকেন। আজ আমি আপনাদের বলবো কোন দিকে কোন দেবতা থাকে। বাস্তুস্বাস্থ্য অনুসারে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ এই চারদিকে দেবতা বাস করে থাকেন। এবং এটাও সত্য যে এই চার দিকের উপর মানব জাতির কল্যাণ সমৃদ্ধি নির্ভর করে থাকে। মানব জীবনে সুখ দুঃখের কারণ এই চারদিক, সব কিছুই নির্ভর করে এই চারদিকের উপর। চলুন এবার জেনে নেওয়া যাক কোন দেবতা কোন দিকে থাকে। পূর্ব দিক। পূর্ব দিকের দেবতা হলেন সূর্য ও ইন্দ্র। এই কারণে বাস্তুস্বাস্থ্য মতে বাড়ি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে পূর্ব দিক সব সময় খোলামেলা থাকে, তার দিকে নজর দিতে হবে। এতে হবে কি, সংসারে সমৃদ্ধি হবে ও সৌভাগ্য লাভ হবে। এরপরে যে দিক নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিম দিক। পশ্চিম দিকের দেবতা হলেন বিষ্ণু। আপনার জীবনে প্রতিষ্ঠা ও সমৃদ্ধির দিক হলো পশ্চিম দিক। তাই বাস্তুস্বাস্থ্য অনুসারে পশ্চিম দিকে খোলামেলা না রাখলেও চলে। চলুন আমরা এবার উত্তর দিক নিয়ে আলোচনা করি। বাস্তুস্বাস্থ্য মতে উত্তর দিক হলো অত্যন্ত শুভ দিক। এই দিকের দেবতা হলেন কুবের। উত্তর দিক শাসন করে থাকে, সেই কারণে উত্তর দিক হলো অর্থ, প্রতিপত্তি ও পেশাগত সাফল্য দিক হিসাবে মনে করা হয় উত্তর দিক। তাই ঘরের উত্তর দিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করে সাজিয়ে রাখা দরকার, কারণ উত্তর দিকে সব সময় একটা শুভ শক্তি বিরাজ করে, অর্থাৎ পজিটিভ এনার্জি ভরে থাকে উত্তর দিকে। এবার চলুন আলোচনা করি দক্ষিণ দিক নিয়ে। দক্ষিণ দিকে দেবতা হলেন যম। বাস্তুস্বাস্থ্য মতে ঘরে দক্ষিণ দেওয়াল বন্ধ থাকলে অর্থ ও সম্পত্তি ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকে। চলুন এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আরাধ্য দেবতার মন্দির বা সিংহাসন কোন দিকে রাখা উচিত, সেই নিয়েই আলোচনা করব। ঠাকুরঘর বা মন্দির বানাবার শ্রেষ্ঠ দিক হলো পূর্ব দিক। উত্তর দিকেও আপনি দেবতার মন্দির বা সিংহাসন রাখতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আর একদিন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে বাস্তুস্বাস্থ্যের উপরে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।